আগামীকাল সাগরদিঘিতে উপনির্বাচন রয়েছে, তার আগে উত্তপ্ত সাগরদিঘি ঠিক কি হয়েছে তাই আপনাদের সামনে তুলে ধরছি। সময়সীমা শেষের পরেও প্রচারের অভিযোগ, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, বিধায়ককে ঘিরে বিক্ষোভ কংগ্রেসের। আগামীকাল সাগরদিঘিতে উপনির্বাচন রয়েছে, তার আগেই উত্তেজনা, অভিযোগ, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করছে কংগ্রেস, বিধায়ককে ঘিরে বিক্ষোভও দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকরা। আগামীকাল উপনির্বাচন, তার আগে উত্তপ্ত সাগরদিঘি। আগামীকাল সাগরদিঘিতে উপনির্বাচন, সময়সীমা শেষের পরেও প্রচারের অভিযোগ, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, অভিযোগ কংগ্রেসের, বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। ফোন করছে যে এখানে মোহাম্মদ আলী এবং মাইনুল হক, তিনি এসছেন ভোট প্রচারে। আমরা অবজারভারকে জানিয়েছি, আমাদের যিনি দায়িত্বে আছেন হাসানুজ্জামান বাপ্পা তাকে দিয়ে আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম। করার পর তারা এখানেতে আসার পূর্বেই মোহাম্মদ আলী এবং মাইনুল হক বেরে আসে এবং এলাকার আমাদের যারা শান্তিপ্রিয় মানুষ তারা এসে গাড়িটাকে ঘিরে ধরে, যে 144 ধারা চলছে, গতকালকে প্রচার পর্ব শেষ হয়েছে, মোহাম্মদ আলী লালগোলার বিধায়ক, তিনি কি করে এখানে আসতে পারেন? সারা তৃণমূল চেষ্টা করছে বহিরাগত নিয়ে এসে ভোট করার, কিন্তু সেটা সম্ভব হবে না। এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলবে। কি অভিযোগ তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ, প্রচারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও প্রচারের অভিযোগ, তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস কর্মী সমর্থকদের। আর আজ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আপনাদের শোনালাম, এরই পাশাপাশি বিধায়ককে ঘিরে বিক্ষোভও দেখায় কংগ্রেস। আগামীকাল সাগরদিঘিতে উপনির্বাচন রয়েছে, তার আগেই উত্তেজনা, অভিযোগ যে সময়সীমা পেরিয়ে গিয়েছে তারপরেও প্রচার চালানো হচ্ছে, অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস বিধায়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে, এই অভিযোগ কংগ্রেসের। এখন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি, কি পরিস্থিতি পুরো বিষয় জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা, রয়েছেন আমাদের সঙ্গে সোমা। একেবারে স্পষ্ট করে অভিযোগ শোনা গেল তৃণমূল কংগ্রেস বিধায়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে, ঠিক কি হয়েছিল এবং এখন এই মুহূর্তে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কি ছবি? দেখো, এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে এবং কিছুক্ষণ আগেই ঘটনার সূত্রপাত হয়। কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয় যে তৃণমূলের দুই নেতা, একজন হচ্ছেন এমএলএ, তিনি লালগোলার এমএলএ মোহাম্মদ আলী এবং মইনুল হক, তারা ভোট প্রচারের জন্য আজকে গিয়েছিলেন সেই এলাকায় এবং কংগ্রেস কর্মী সমর্থকরা সেই অভিযোগ তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়েছেন এবং তারা লিখিতভাবে তারা জেলা পুলিশ সুপারকেও তারা জানিয়েছেন। এবং তাদের যেটা অভিযোগ যে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর 200 মিটারের মধ্যে যেখানে 144 ধারা জারি রয়েছে তার সামনেই রয়েছে বুথ কেন্দ্র রয়েছে, সেখানে কিভাবে কংগ্রেসের কর্মী সমর্থক, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা প্রচারে এলেন, এই প্রশ্ন তুলে কিন্তু তাদের গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সঙ্গে সঙ্গে যে কুইক রেসপন্স টিম ছিল তারা সেখানে পৌঁছায়। ইতিমধ্যেই অবজারভারকে জানানো হয়েছে, সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত যিনি অবজারভার, এবং সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ছিলেন। এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকায় উত্তেজনা ছড়ায় এবং সকাল থেকে কিন্তু দফায় দফায় কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে যে বহিরাগতরা ইতিমধ্যেই এখানে আসছেন এবং বহিরাগতরা বিভিন্ন জায়গায় তারা জটলা পাকাচ্ছেন। সবকিছু নিয়েই কিন্তু আজ কংগ্রেসের অধীর চৌধুরী, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তিনিও অভিযোগ করেছেন যে তাদের আশঙ্কা রয়েছে যে সাগরদিঘির যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাইরে থেকে লোক আনা হবে, অর্থাৎ বহিরাগতদের বিভিন্ন জায়গায় জমায়েত থাকার একটা অভিযোগ উঠছে। সবকিছু নিয়েই কিন্তু তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছেন এবং একই সঙ্গে তারা অবজারভারদেরও জানাচ্ছেন এবং বাড়তি পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা সেখানে বারবার ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু বলা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।